হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার চব্বিশকে লক্ষ্য রেখে আমরা দু হাজার বাইশের যে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে একান্ন নম্বর শিফট এবং এক্সাম ডেট দেখো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার তেইশ এক্সাম শিফট হচ্ছে থার্ড শিফট তো যারা এই সিফ মানে প্রত্যেকটা শিফটের কোশ্চেনগুলো বাংলায় তোমরা পিডিএফ নিতে চাও মানে যে ভিডিওগুলো তৈরি হয়েছে তার পিডিএফগুলো টেলিগ্রাম লিঙ্ক মানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে সেখান থেকে তোমরা জয়েন করে পিডিএফগুলো নিতে পারবে ঠিক আছে তো আজকের প্রথম কোশ্চেন বলছে দেশকে রক্ষা করা এবং যখন তা করতে বলা হয় তখন জাতীয় সেবা প্রদান করা ড্যাশের অধীনে বলা হয়েছে তো দেশকে রক্ষা করার কথা কোথায় বলা হয়েছে এবং যখন তা করতে বলা হয় সেটা জাতীয় সেবা প্রদান করা এই কথাটা বলা হয়েছে মৌলিক কর্তব্যতে ঠিক আছে আমাদের জানতে হবে যে মৌলিক কর্তব্য বর্তমানে কর্তব্যরা রয়েছে তো বর্তমানে মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি আচ্ছা মৌলিক কর্তব্য এ এগারোটি মৌলিক কর্তব্য কোন আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল একান্ন এ যদি বলা হয় মৌলিক কর্তব্য কোন পার্টে বলা হয়েছে সংবিধানের তাহলে পার্ট ফোর এ পার্ট ফোর ফোর কিন্তু ডিপিএসপি আর পার্ট ফোর এতে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে আচ্ছা মৌলিক কর্তব্য কত সালে এই সংবিধানের পার্ট ফোর এ বা আর্টিকেল একান্ন এতে যুক্ত হয়েছিল উনিশশো সালে আচ্ছা উনিশশো সালে কততম সংবিধান সংশোধনী হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল এর মাধ্যমেই কিন্তু মৌলিক কর্তব্যটা যুক্ত করা হয় এ বিয়াল্লিশতম সংশোধনী যখন হয় অর্থাৎ উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী কেছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আচ্ছা এই মৌলিক কর্তব্য বর্তমানে এগারোটি রয়েছে কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর সময় কিন্তু মৌলিক কর্তব্য দশটি যুক্ত হয়েছিল তাহলে একটি পরবর্তীতে কখন যুক্ত হল দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর সময় বাকি একটা যুক্ত হয় এই এক এবং দশ যুক্ত হয়ে টোটাল বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে রয়েছে ওকে আর মৌলিক অধিকার তোমরা জানো আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ পার্ট থ্রিতে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে টোটাল মৌলিক অধিকার হচ্ছে ছয়টি আর নির্দেশালমূলক নীতি যেটা রয়েছে এটা ডিপিএসপি পার্ট ফোর এ ঠিক আছে পার্ট ফোর আর যদি পার্ট ফোর এ বলে সেটা হবে মৌলিক কর্তব্য ওকে তারপরে বলছে কোন নদীর তীরে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশির মধ্যে যুদ্ধ হয়েছিল তো হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশির মধ্যে যুদ্ধ হয়েছিল নর্মদা নদীর তীরে আচ্ছা হর্ষবর্ধন সম্বন্ধে একটা ইনফর্ম মনে রাখবে যে হর্ষবর্ধনের বায়োগ্রাফি হচ্ছে হর্ষচরিত এবং এই হর্ষচরিতের রচয়িতা অর্থাৎ হর্ষচরিত কে লিখেছিলেন হর্ষবর্ধনেরই সভাকবি যার নাম হচ্ছে বানভট্ট বান ভট্ট এই বানভভট্টের লেখা আর একটা বই আছে সেটা হচ্ছে কাদম্বরী কাদম্বরী ঠিক আছে আচ্ছা এই দ্বিতীয় পুলকেশির একটা প্রশস্তি রয়েছে যেটার নাম হচ্ছে আই হোল প্রশস্তি কী বললাম আই হোল প্রশস্তি আর এই আই হোল প্রশস্তির রচয়িতা হচ্ছে রবি রবিকীর্তি খুব পরীক্ষায় আসে এই কোশ্চিনগুলো রবি কীর্তি ঠিক আছে আর যদি আমরা আর একটা প্রশস্তি পড়েছি এলাহাবাদ প্রশস্তি যেটা সমুদ্রগুপ্তের সেটা লিখেছিলেন রচয়িতা ছিলেন হরিসেন ঠিক আছে ওকে বলতে শর্টপুটে ধাতুর বলটির ওজন পুরুষ ও মহিলাদের জন্য কত কেজি তো শর্টপুট যে খেলাটি রয়েছে সেখানে একটা ধাতুর বল থাকে যদি পুরুষদের খেলা হয় তাহলে ধাতুর বলের ওজন হবে সাত দশমিক দুই ছয় কেজি যদি মহিলাদের জন্য হয় তাহলে চার কেজি অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি উদ্ভিদে স্বাধীনভাবে সংগঠিত পরিবাহী নল হিসাবে কয়টি পথ তৈরি করা হয় তো পরিবাহী নল হিসাবে উদ্ভিদে দুইটি পথ থাকে তার বলছে ইউপিএসসির সদস্যদের মেয়াদকাল কত ইউপিএসসির সদস্যদের মেয়াদকাল হচ্ছে ছয় বছর আর তাদের লাস্ট বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর ঠিক আছে এখানে বাকি অপশান হবে না ছয় বছর হবে পাঁচ বছর আর চার বছর তো হবেই না ছয় বছর হলে কিন্তু লাস্ট বয়স বাষট্টি বছর নয় পঁয়ষট্টি বছর অস অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ ইউপিএসসি সদস্যদের মেয়াদকাল আচ্ছা একটা কোশ্চিন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি ঠিক আছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি আচ্ছা তারপরে দেখো মিশন ইন্দ্রধনুষের চূড়ান্ত লক্ষ্য হল দুই বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য উপলব্ধ সমস্ত টিকা সহ সম্পূর্ণ টিকা নিশ্চিত করা অ্যান্সার হচ্ছে দুই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল দু থেকে দু পর্যন্ত লাস্ট পরিকল্পনা কোনটা ছিল লাস্ট পরিকল্পনা ছিল দ্বাদশ যেটার মেয়াদ ছিল দু বারো থেকে বারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত তো লাস্ট হচ্ছে দ্বাদশ পরিকল্পনা তার বলছে নিম্নলিখিতের মধ্যে কে ভারতের দুই দিনের প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলনে উদ্বোধন করেছিলেন তো বলছে কোন প্রধানমন্ত্রী এখানে প্রধানমন্ত্রী বলছে এর মধ্যে কে প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলনে উদ্বোধন করেছিলেন দুই দিনের জন্য অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী তো বলছে ভারতীয় আদমশুমারি ক্ষেত্রে এনপিআরের পূর্ণরূপ কী তো এনপিআর কথার বার্তা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আদমশুমারি অর্থাৎ সেন্সাস সেন্সাস যখন হয় তো এনপিআর হয় এনপিআর মানে হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তার বলছে কোন সেক্টর ভারতে প্রায় ষাট শতাংশ ডিসপেন্সারি চালায় তো ডিসপেন্সারি কথাটা তোমরা বুঝতে পারছো ওষুধের ক্ষেত্রে আর ডিসপেন্সারি সবথেকে বেশি ভারতে হচ্ছে বেসরকারি খাত তার মানে ডিসপেন্সারি যে দোকানগুলো থাকে সবটাই বেসরকারি সিকিমে ভারতের নিচের কোন সম্প্রদায়ের দ্বারা প্রাথমিকভাবে সাগা দাওয়া পালিত হয় তো সাগা দাওয়া কোথায় পালিত হয় এটা প্রথমে মনে রাখবে যেটা হচ্ছে সিকিমে আর কোন সম্প্রদায় এটা পালন করে এটা হচ্ছে বৌদ্ধ তারপর বলছে ক্ষুদ্র ঋণ একটি ড্যাশ পরিষেবা তো ঋণের কথা বলা হয়েছে অর্থাৎ এটা কোনো উৎপাদন বা সফটওয়্যার উৎপাদন বর্জ্য ব্যবস্থা নয় এটা হচ্ছে টাকা পয়সার ব্যবহার অর্থাৎ আর্থিক তাই তো ক্ষুদ্র ঋণ হচ্ছে একটি আর্থিক পরিষেবা বিহু নিচের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী তো বিহু হচ্ছে আসামের নৃত্যশৈলী বিহু ছাড়াও আরেক মানে বেশ কিছু উৎসব হয় বিহুটা নৃত্যশৈলী এবং বিহুটা উৎসব হয় বিহু চার প্রকারের হয় ঠিক আছে এতে আসামে যে বিহুটা হয় ওটা আবার চারটি ধরনের হয় এবং বিহু ছাড়া হচ্ছে জ্যোতি জ্যোতি বলে একটা উৎসব হয় আসামে তারপরে হয় মাজুলি উৎসব হয় আসামে তারপরে হয় চা উৎসব হয় তারপরে হয় বৈশাখ উৎসব সব আসামের এগুলো বৈশাখ উৎসব তারপরে আম্বুবাচি মেলা হয় আম্বুবাচি মেলা যেটা কামতে কি বলে রে কামাখ্যা মন্দিরে হয় আম্বুবাচি মেলা হুম সব আসামে তাহলে প্রাকজ্যোতি মাজুলি চাউসা বৈশাখী সরি আম্বুবাচি আম্বুবাছি তারপরে মিদম মেফি মি দম মেফি উৎসব হয় এগুলো সব উৎসবের নাম কিন্তু বলছে এগুলো হচ্ছে আসামে তারপর হচ্ছে দেহিং পাটকাই আসামে হয় দেহিং পাটকাই ঠিক আছে ওকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দিল্লিতে ড্যাশে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটা হয়েছিল ফিরোজ শাহ কোটলাতে ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট এন এ এর নতুন ব্যবস্থাপনা পরিচালককে আটই আগস্ট দু থেকে কার্যকর হবে তো এখানে অ্যান্সার হচ্ছে রাজকিরণ রায় রাজকিরণ রায় ভারতের সবুজ বিপ্লব নিচের কোনটির উৎপাদন বৃদ্ধি করেছিল তো সবুজ বিপ্লবে গমের উৎপাদন বৃদ্ধি হয়েছিল আচ্ছা ডিম কোন বিপ্লবের সঙ্গে যুক্ত ডিম হচ্ছে রুপলি রূপলি বিপ্লব বা সিলভার রেভুলেশন রুপলি বিপ্লব আর তুলো হচ্ছে রূপলি তন্তু বিপ্লব এটা মনে রাখবে ঠিক আছে দুটোই কিন্তু রুপলি কিন্তু তুলোটা হচ্ছে রূপলি তন্তু আর শুধু যদি রূপলি বলে তাহলে ডিম আর গম তো সবুজ বিপ্লব হলো ওকে নিম্নলিখিত উৎপাদন ও সরি উপাদানগুলির মধ্যে কোনটি তার বৈশিষ্ট্যে ক্ষারীয় ধাতু এবং হ্যালোজনের মতো আচরণ করে তো এখানে হাইড্রোজেন হচ্ছে ক্ষারীয় ধাতু এবং হ্যালোজনের মতো আচরণ করে তারপর বলছে ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয় ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় উনিশশো সালে আচ্ছা উনিশশো সালে আর কি হয়েছিল উনিশশো সালে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে একজিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল একজিম ব্যাংক ওকে ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয় তো ভূমিকম্পের মাত্রা মাপার জন্য রিস্টার স্কেল ব্যবহার করা হয় কে দু সালে মণিপুরিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন তো মণিপুরতে সঙ্গীত নাটক অ্যাকাডেমি দু সালে জিতেছেন আখম লক্ষ্মী দেবী আখম লক্ষ্মী দেবী অর্থাৎ আখম লক্ষ্মী দেবী ওকে